ট্রিটমেন্ট বলতে আমরা বোঝাই যে ডাক্তারের কাছে যাওয়া, তাই না? অনেকে আমরা ঢাকা যাই, কেউ আমরা ইন্ডিয়া যাই, সিঙ্গাপুর যাই, বিভিন্ন সিড ট্রিটমেন্টটাও সেরকম। সিডও একটা লাইফ আছে তার, তাকে বিভিন্ন উপায়ে, অসুখ হইলেও যেমন আমরা ডাক্তারের কাছে যাই, অসুখ না হইলেও যেমন ভ্যাকসিন আমরা নিয়ে থাকি প্রোটেকশনের জন্য। সিড ট্রিটমেন্টটা কি আমরা এখন আসি, দেখো কনসেপ্ট, ইম্পর্টেন্স এন্ড মেথডস আমরা পড়বো। হোয়াট ইজ সিড ট্রিটমেন্ট? দেখো এনি অপারেশন ডান টু সিড, সিডের উপরে আমরা কোনো আইদার কোনো কেমিক্যাল অথবা কোনো মেকানিক্যাল অথবা ফিজিক্যাল কোনো কিছু যদি আমরা অ্যাপ্লাই করি কিসের জন্য, টু ইম্প্রুভ অর প্রিজার্ভ দ্য কোয়ালিটি অফ সিড, ইজ কল সিড ট্রিটমেন্ট। আইদার তার কোয়ালিটি ইম্প্রুভ হবে অথবা প্রিজার্ভ, অথবা তার কোয়ালিটিকে প্রিজার্ভ করে রাখবে। নর্মালি আমরা বিডিসি বা যারা বীজ সংগ্রহ করে থাকে তারা আগেই বীজ কালেকশনের পর কোন কেমিক্যাল ট্রিটমেন্ট দিয়ে রাখে যাতে করে তার কোয়ালিটিটা ইম্প্রুভ না হোক, ডিটোরেট না করে, এখানে ইনসেক্ট ফাঙ্গাস বা অন্যান্য জিনিস যেন অ্যাটাক না করতে পারে। যদি আমরা আরেকটু ব্রডলি বলি, দেখো সিড ট্রিটমেন্ট রেফার্স টু দ্য অ্যাপ্লিকেশন অফ আইদার ফাঙ্গিসাইড, যদি ফাঙ্গাস আক্রমণ থাকে ইনসাইড বা আউটসাইড, এক্সটার্নাল বা ইন্টারনাল, যদি আমরা ফাঙ্গাসের জন্য ইউজ করি আমরা সেটাকে ফাঙ্গিসাইড বলি, পোকা মাকড়ের জন্য ইনসেক্টিসাইড, অথবা কম্বিনেশন আমরা করতে পারি যেন দুইটারই ইনফেকশন অথবা ডিস ইনফেকশন না হয়। দেখো সো এস টু ডিস ইনফেক্ট, ডিস ইনফেক্ট বলতে ইন্টারনাল ডিস ইনফেস্টেশন, আমরা নেক্সট স্লাইডে আসবো, আইদার বাইরেও লাগতে না পারে বা ভিতরে যদি থাকে সেটাও যেন কন্ট্রোল হয়ে যায়। ফ্রম সিড বর্ন, আমরা জানি সিডে অনেক মাইক্রোটাইপের যেগুলিকে আমরা যে ডিজিজ গুলোকে চোখে দেখি না, অথবা সয়েল বর্ন প্যাথোজেন অর্গানিজম এন্ড স্টোরেজ ইনসেক্ট, নর্মালি আমরা সিড বর্ন, সয়েল বর্ন অথবা স্টোরেজ এর জন্য আমরা এটা করে থাকি। তাহলে ক্লিয়ার সবাই? দেখো বিভিন্ন ধরনের আমরা বাজারে দেখি বিভিন্ন ধরনের কালার দেওয়া থাকে, কালারের একটা ইম্পর্টেন্স আছে। আমরা দেখো এই স্লাইডটাতে দেখো একটা সিড জাস্ট তার প্লুবিউলটা জাস্ট বের হয়েছে, সেখান থেকে বিভিন্ন ধরনের তার আক্রমণ হতে পারে। যদি তার ভিগরনেস কম থাকে অথবা এটা যদি ট্রিটেড থাকে তাহলে অন্যান্য অর্গানিজম গুলি তাকে অ্যাটাক করতে পারবে না বা কম করবে। অবজেক্টিভ অফ সিড ট্রিটমেন্ট কিসের জন্য? ফার্স্ট দেখো টু প্রিভেন্ট দ্য ইনফেস্টেশন, আমরা বলছি ইনফেস্টেশন মিন্স এক্সটার্নালি এফেক্টেড, এক্সটার্নাল যদি কোনো একটা বীজ সুস্থ ভালো আছে কিন্তু মাটি থেকে সেটার আক্রমণ আসতে পারে সেটাকে আমরা ইনফেস্টেশন বলি, তাহলে সেই প্রিভেন্ট থেকে আমরা আইদার ইনসেক্ট পেস্ট এবং ডিজিজের থেকে আমরা রক্ষা পেতে পারি। সেকেন্ডলি দেখো টু মেক দ্য সিড ফ্রি ফ্রম ইনসেক্ট পেস্ট অর ডিজিজের জার্মস দ্যাট হ্যাভ অলরেডি ইনফেস্টেড অর আর ইয়েট টু বি ইনফেস্টেড ইন দ্য সিড, যেটা অল ডেই কিন্তু আসতে পারে সেটা থেকে আমরা জাস্ট ভ্যাকসিনের মতো প্রোটেক্ট করার জন্য। দেখো টু প্রিভেন্ট দ্য ডিলেটেরিয়াস ইফেক্ট অফ ময়েশ্চার এন্ড টেম্পারেচার বোথ ইন স্টোরেজ এন্ড ফিল্ড, না অনেক সময় যদি কোনো কারণে সিডের ময়েশ্চার বেশি থাকে তাহলে সেটা সাকুলেন্ট থাকে না, সেটা সাসেপ্টেবল থাকে ইনসেক্ট বা ডিজিজের প্রতি, তাহলে সেটা থেকে আমরা কিছুটা হলেও জাস্ট আমরা রক্ষা পেতে পারি সেই ধরনের ইফেক্ট থেকে। তো ইম্পোজ ডরমেন্সি, কোন কোন ক্ষেত্রে আমরা ইচ্ছে করে ডরমেন্সি বানিয়ে রাখি, বিশেষ করে গ্রাউন্ড নাটের ভায়াবিলিটি খুব কম, দু তিন মাসে শেষ হয়ে যায়, কিন্তু একবার হারভেস্ট করার পর আবার আবার যদি ওইটাকে স্টোরেজ রাখি তাহলে অন্তত পক্ষে আমাদের 7-8 মাস ওয়েট করতে হয়। সুতরাং আমরা ইচ্ছা করি আমরা কোনো কেমিক্যাল দ্বারা সিড মানে ডরমেন্ট করতে পারি, অথবা টু ব্রেক ডরমেন্সি, ডরমেন্সি ব্রেক করার জন্য আমরা ট্রিটমেন্ট করতে পারি, এটাও কাইন্ড অফ সিড ট্রিটমেন্ট। লাস্টলি টু ইনকুলেট দ্য মাইক্রোবিয়াল কালচার অ্যারাউন্ড দ্য সিড, না বিশেষ করে লিগুইনাস ক্রপ আমরা জানি তার নোডিউলে থেকে নাইট্রোজেন, অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ফিক্স হতে পারে, সুতরাং ওই লিগুমিনাস টাইপের ক্রপ এর সিড কে যদি আমরা মাইক্রোবিয়াল কালচার দ্বারা ইনকুলেট করতে পারি তাহলে তার নোডিউল ফরমেশন বেশি হবে যার জন্য সেটা অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন বেশি অ্যাড করতে পারে। এখানে দেখো একটা দেখো এই স্লাইডটা দেখো আনট্রিটেড সিড, দেখো আনট্রিটেড ট্রিটমেন্ট ছাড়া, আর এটা দেখো ইনকুলেট মানে কি? হ্যাঁ স্যার ইনকুলেট স্যার আগের স্লাইডে আগে যাচ্ছি না, ইনোকুলেট মিন্স ইনসার্ট করা সাব মাইক্রোবিয়াল কালচার, বিশেষ করে দেখো আমরা সোলা জাতীয় বা লিগুমিনাস ক্রপের সিডের উপরে মানে আমরা তো জানি যে নোডিউলের ভিতরে কি থাকে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার কালচার যদি ইনোকুলেট মিন্স ওই কালচার আমরা জাস্ট
সিডের উপরে দিয়ে দেব, সেটা পরে ওই যে নোডুল ফরমেশন বেশি হবে। ইনোকুলেট মিন্স কাইন্ড অফ এডিশন। গ্রাউন্ড নাটের ওটা আরেকবার বলবেন, ইনফেস্টেশন। এটা কি জানো বলছিলেন স্যার? ইনফেস্টেশন, ইনফেস্টেশন, ইমপোস্ট ডরমেন্সির সময় গ্রাউন্ড নাটের এক্সাম্পলটা আরেকবার একটু বলুন। গ্রাউন্ড নাট না, গ্রাউন্ড নাটের ভায়াবিলিটি মনে করো, তুমি যদি গ্রাউন্ড নাট আজকে হারভেস্ট করলা, ওটার ভায়াবিলিটি দেখা যায় এক দুই মাস পরেই তোমার আমরা খেতে পারবো, কিন্তু সেটা থেকে সিড জার্মিনেশন হবে না। ভায়াবিলিটি আমরা তো ভায়াবল সিড পড়ছো না, নন ভায়াবল, ভায়াবিলিটি খুব দ্রুত নষ্ট হয়ে যায়। যে সমস্ত সিডের ভায়াবিলিটি নষ্ট হয়ে যাওয়া মানে সেটা জার্মিনেট করবে না, তাহলে আমরা ইম্পোজ ইচ্ছাকৃত ভাবে সেটাকে ডরমেন্ট বানিয়ে রাখি। গ্রাউন্ড নাটের সিডের ভায়াবিলিটি খুব কম, অল্প সময়ে সেই ভায়াবিলিটি হারায় ফেলে, পরে ওই সিড তুমি জার্মিনেশন মানে সিড হিসাবে ইউজ করতে পারবে না। ওই সমস্ত ক্রপের ক্ষেত্রে আমরা ইম্পোজ করে থাকি। ওকে স্যার, ইনফেস্টেশন কি জানো বলছিলেন? ইনফেস্টেশন, ইনফেকশন, আমরা নেক্সট স্লাইডে আসতেছি, তখন ক্লিয়ার আর একটু বুঝাবো, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ দেখো, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখো, এটা আনট্রিটেড কোন, এটা দেখো এটা রুট ফরমেশনটা একটু ডিফারেন্ট, এটা দেখো অল্টারনেট সিড ট্রিটেড দেওয়া আছে, এটা দেওয়া আছে, দেখো রুট বায়োমাস বেশি হচ্ছে, তাই না? উপরের গ্রোথ বেশি হচ্ছে, এখানেও দেখো আনট্রিটেড, কোনো ট্রিটেড নাই, যার জন্য তার রুট ফরমেশন মানে ফুললি হয়, দেখো এখান থেকে ডিফারেন্সিয়েট করতে পারি আমরা। এখন দেখো টাইপস অফ সিড ট্রিটমেন্ট, যেটা আমরা বলছিলাম এটা ক্লিয়ারলি, এটা পরীক্ষা দিয়ে আমরা ভাইবাতে ধরি। দেখো ডিস ইনফেস্টেশন, অ্যানাদার ইজ ডিস ইনফেকশন, অ্যান্ড লাস্ট ইজ প্রোটেকশন। আমরা বলছি ডিস ইনফেস্টেশন মিন্স এক্সটার্নালি কোন একটা সিড, তার ভালো সিড, কোন ধরনের জীবাণু নাই, সেটা তুমি যার মাটিতে যদি দাও, তাহলে সয়েল থেকে কোনো যদি প্যাথোজেন বলো বা ইনসেক্ট আক্রমণ করে, সেটাকে বলে আমরা ডিস ইনফেস্টেশন মানে এক্সটার্নালি, আর ডিস ইনফেকশন মানে সিডের ভিতরে অলরেডি। প্রোটেকশন মিন্স কোনো কিছুই না, জাস্ট ভ্যাকসিনের মতো, যেন আমরা প্রোটেক্ট করতে পারি। ফার্স্ট দেখো ডিস ইনফেস্টেড, ইট ইজ দ্যাট টাইপ অফ সিড ট্রিটমেন্ট থ্রু হিজ এক্সটার্নাল, দেখো এক্সটার্নাল সিড বর্ন প্যাথোজেন আর কন্ট্রোল, যেগুলি এক্সটার্নালি আসতে পারে সেটা কন্ট্রোল হয়, যেমন কভার্ড স্মার্ট অফ হুইট, যেটা এক্সটার্নাল থাকে। ডিস ইনফেকশন দেখো, ইট ইজ দ্যাট টাইপ অফ সিড ট্রিটমেন্ট থ্রু হিজ ইন্টারনাল, যেগুলি বীজের ভিতরে সিড বর্ন প্যাথোজেন আর কন্ট্রোল, লাইক লুজ স্মার্ট অফ বার্লি, জাস্ট এক্সাম্পল। প্রোটেকশনটা দেখো, এটা কোনো ইনফেকশন ও ইনফেস্টেশন ও না, ইনফেকশন ও না, যেন আমরা এমন ধরনের অবস্থা ভ্যাকসিনের মতো, লাইক ভ্যাকসিন। দ্য পারপাস অফ সিড প্রোটেকশন ইজ টু প্রোটেক্ট দ্য সিড এন্ড ইয়াং সিডলিং ফ্রম অর্গানিজম ইন দ্য সয়েল হুইচ মাইট আদারওয়াইজ কজ ডিকে অফ দ্য সিড বিফোর জার্মিনেশন, অর্থাৎ এমন অবস্থা যেটা যদি আমরা করে থাকি, না করে থাকলে সেটা আক্রমণে মারাও যেতে পারে, ডিকে অফ দা সিড। তাহলে তিনটা টার্ম তোমরা মনে রাখবা, ডিস ইনফেস্টেশন, ডিস ইনফেকশন এন্ড প্রোটেকশন। ক্লিয়ার এখন? জি স্যার। এখন মেথডস অফ সিড ট্রিটমেন্ট আমরা কিভাবে করতে পারি, ফিজিক্যালি করতে পারি, কিছু ফিজিক্যাল মেথড আছে, কিছু কেমিক্যাল মেথড আছে। দেখো ফিজিক্যাল এর ভিতরে সিমিং, সিম মানে কি? চালনি, 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 বিভিন্ন আকারের মেশ বলে থাকি আমরা, চালনি দিয়ে করতে পারি। কিভাবে করব, মনে করো তোমার কোন একটা ক্রপের সিডের সাইজ জানা আছে, ওই সাইজেরই তোমার চালনিটা যদি হয়, তাহলে তোমার ওই সিবের ভিতরে ওই চালনি যদি ছোট সাইজ হয় তাহলে কি হবে, সেগুলি তোমার ওই যে মেশের যে ডায়ামিটার থাকবে তার থেকে পড়ে যাবে, তাহলে যেটা তোমার স্ট্যান্ডার্ড সেটাই থেকে যাবে। এটা একটা ওয়েট মেথড না, এটা আমরা পরে আসতেছি। হট ওয়াটার ট্রিটমেন্ট করতে পারি আমরা, ড্রাই হিট, সোলার হিট, অ্যারোবিক স্টিম এন্ড অ্যানারোবিক, না কয়েকটা মেথড আমরা এখন আসলে ডিটেলস পড়ি। সিবিংটা কি দেখো, সিডস আর সাবজেক্টেড টু পাস থ্রু সিব, যেটা আমরা বললাম, অফ স্ট্যান্ডার্ড সাইজ ফর দ্যাট সিড এন্ড দ্য আন্ডার সাইজ, যেগুলি ছোট এবং বড়, আর সেপারেটেড আউট ফ্রম দ্য রুট। আমরা ইজি ভাবে বড় এবং মানে যে স্ট্যান্ডার্ড সাইজের থেকে ছোটগুলোকে আমরা ইজিলি সেপারেট করতে পারি। This method is useful in screening healthy wheat seeds from lot having infected with seed gall disease. Na gall disease ekta jeta mane size e boro hoye thake upore dekha jay, tahole seed darao amra korte pari. Just egli physical method. Wet method dekho bhari jeta kore thaki amra jani je onek shomoy kono panite jodi amra bij bhije rakhi, daner bij bolbo, onno bij, tahole je guli chita thake tahole ki upore thakbe na niche?
উপরে উপরে চিটাগুলি দেখো এই জন্য এটাকে আমরা ওয়েট বলে থাকি ওয়েট দ্বারা ইন দিস মেথড সিটস আর প্লেস ইন সলিউশন অফ আইদার ইউরিয়া অথবা সোডিয়াম ক্লোরাইড যাদের স্পেসিফিক গ্র্যাভিটি 1:1 আর ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি কত স্পেসিফিক গ্র্যাভিটি 1 তাহলে 1 এর চেয়ে যদি বেশি হয় তাহলে দেখা যাবে যে সিটগুলি একটু দুর্বল সেগুলি উপরে ভেসে উঠবে না এটা একটা মেথড মোস্ট ডিজিজ সিটস হুইচ আর ইউজুয়ালি আন্ডার ওয়েট উইল ফ্লোট ভেসে যাবে অন দা ওয়াটার এন্ড দা হেলদি এন্ড ডিজিজ ফ্রি সিটস উইল সেটল ডাউন দা নিচে থাকবে তাহলে এটা একটা মেথড আমরা করতে পারি হট ওয়াটার ট্রিটমেন্ট এটা কি দেখো এট ফার্স্ট সিটস আর ডিপড ইন ওয়াটার ফর 2 টু 4 পানিতে জাস্ট একটু ভিজিয়ে রাখবো 2 থেকে 4 ঘন্টা দেন দা সিটস আর সোক সেটাকে আমরা উঠে 50 ডিগ্রি সেন্টিগ্রেড অর লিটল অ্যাবাভ টেম্পারেচার ফর এ ডিফিনিট পিরিয়ড অফ টাইম ইট ডিপেন্ড করবে কোন সাইডের হার্ড থাকে বেশি সময় লাগবে আর যদি সব সেটেল ডরমেসিভ হ্যাংসে ব্যবহার করা হয় না হ্যাঁ ডরমেসিভ ব্যাকে ব্যবহৃত হয় তোমার আবার কিছু জীবাণু নিচে এক্সাম্পল আমরা দেবো দেখো দ্য টেম্পারেচার অফ কত মিনিট রাখবো সেটা ডিপেন্ড করে ডিজিজের নেচার এবং খুশি হয়ে দেখো এই মেথডটা আম ভেরি এফেক্টিভ এগেইনস্ট লুজ স্মার ডিজিজ অফ উইট না এই সেই ক্ষেত্রে 52 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 5 মিনিটস না যদি আমাদের জানা থাকে লুজ স্মার থেকে আমরা তাহলে এটাকে 52 প্লাস এবং 5 মিনিট আমরা করতে পারবো সিম্পলি জাস্ট হট ওয়াটার এমন না আবার বয়েল ওয়াটার না যেন আমার এমব্রায়ো ইয়ে হয়ে যায় না সিদ্ধ হয়ে যায় নেক্সট দেখো ড্রাই হিট ট্রিটমেন্ট ড্রাই এটা ড্রাই এটা একটু ডিফারেন্ট আগেটা ছিল হট ওয়াটার Sets are treated in incubator, na? Dry heat treatment. Then pani bhijabo na incubator with high temperature for a definite period. TMB ki, tobacco mosaic virus, na? Is destroyed if the sets are treated at 70 degrees centigrade in incubator for a period of 2 to 4 days, na? Dui theke char din jodi amra 70 degree incubator e rakhi, tahole tobacco mosaic virus jetar karon hoy seta hobe na. Etake amra dry heat boli. Solar heat treatment dekho. In this method, at first it's dipped in water for 4 to 5 hours. Na? Solar. Agarta silo hot water. Panithi. And pore ki korsi dekho. Then the sets are dried under sun by spreading them on mani concrete floor or jeta amra paka bole thaki or polythene sheet. Na? Prothome tale 4 theke 5 ghonta amra jodi dip rakhi, bijay rakhi, ar tarpor amra seta floor e shukai thaki, tale dekha jabe je kichu disease sheguli control hobe. Another aerobic steam আর একটা হচ্ছে anaerobic. Aerobic মানে কি? Water থাকবে না? মানে দেখো sets are treated by water steam applying through the sheet না? আর anaerobic দেখো sets are soaked in water না? Anaerobic যেখানে অক্সিজেন থাকবে না under anaerobic condition for a certain period and then stored in airtight container for a definite period. Sir. Now স্যার এরোবিক তো শুনছিলাম মানে বায়ু টাইপের বা বাতাস টাইপের স্যার এরোবিক ক্ষেত্রে ওয়াটারের সম্পর্ক কি কিসে এরোবিকে জি স্যার সেটস আর ট্রিটেড বাই ওয়াটার স্টিম স্টিম দিয়ে না বাষ্প এক ধরনের স্টিম দিয়ে অ্যাপ্লাইং থ্রু দা সিট যেটা এরোবিক কন্ডিশনে থাকবে অ্যানএরোবিক না অর্থাৎ অক্সিজেন মানে পানির ভিতরে না নিচেটা দেখো জাস্ট উইদিন দা ওয়াটার দেখো অ্যানএরোবিক ওয়াটার ট্রিটমেন্ট Water are soaked in water under anaerobic condition for a certain period and then stored in airtight container for a definite period. It is just not water and without the water, no anaerobic condition. Kisu kisu organism ase kisu insect jeta aerobic e seta tikte pare na ar kisu ase anaerobic e rakhle tar life cycle ba destroy hoye ba mara jay. Ashole ekhon is physical method guli জাস্ট কোন এক সময় খুব পপুলার ছিল যখন কেমিক্যাল ট্রিটমেন্ট গুলি ছিল না যার জন্য আমরা শিক্ষার জন্য পড়ি এখন ফিজিক্যাল ট্রিটমেন্ট অলমোস্ট কেউ ফলোই করে না তাই না কেমিক্যাল ট্রিটমেন্ট গুলিতে দেখো কি কি থাকে ডাস্ট ট্রিটমেন্ট ডাস্ট মানে কি ডাস্ট অ্যালার্জি জাস্ট পাউডার ট্রিটমেন্ট না
তাহলে পাউডার টাইপের আমরা কেমিক্যাল দিয়ে ফর্মুলেশন সেটা করে থাকি। স্টিপ একটা ট্রিটমেন্ট আমরা পরে আসতেছে ডিটেইলস, স্প্রিঙ্কল যেটা ছিটানো হয়, স্লারি একটু ডিফারেন্ট, পেলেটিং মানে ছোট ট্যাবলেটের মতো, ফিউমিগেশন মিন্স ধোঁয়া সৃষ্টি করে। এখন আসো ব্যাকটা একটু পড়ি, ডাস্ট ট্রিটমেন্ট, দ্য সিটস আর ট্রিটেড বাই ডাস্ট ফর্মুলেশন। তোমরা ফর্মুলেশনের নাম শুনছো? টু অনেক করবা, যেমন আমরা অনেক সময় ট্যাবলেট খাই না, যেমন কি বলি জিম্যাক্স 500, জিম্যাক্স 250, তাই না? তাহলে জিম্যাক্স 500 মানে কি, ওই কেমিক্যাল ওই ট্যাবলেটটার ভিতরে 500 মিলিগ্রাম জাস্ট যে অসুখের জন্য খাবো সেটা থাকে, ওইটাই জাস্ট একটা ফর্মুলেশন। আবার কিছু সিরাপ জাতীয় আছে না, তাহলে এই ফর্মুলেশনটা হবে ডাস্ট পাউডারের মতো। Seeds are treated by dust formulation into two. This barrel type rotating drums are used. Na, so rotating drum as well. Dekha ba ekta figure. Shekhane bij diye ebong dust type er formulation jodi dei, tarpor jodi amra ghurai tahole site je dust formulation ta lege jay. This rotating drums treat the seed quickly and uniformly. Quickly seta treat kore ebong uniformly. Stiff treatment dekho. ওয়াটার সলিউবল কেমিক্যাল, আগেটা ছিল ডাস্ট ফর্মুলেশন, আর এখানে ওয়াটার সলিউবল কেমিক্যাল আর ডিসলভ ইন ওয়াটার, এটা মনে রাখবা। 100 থেকে 300 মিলিলিটার পার কেজি সিড, 100 থেকে 300 ml পার কেজি সিড ইন কন্টেইনার অফ কনভেনিয়েন্ট সাইজ এন্ড সিডস, আর ডিপ তখন চুবাই রাখতে হবে বা ওইখানে দিয়ে রাখতে হবে ইন সাচ সলিউশন ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম এন্ড দ্যাট ড্রাই প্রপারলি। এটা দেওয়ার পর তারপর আমরা শুকিয়ে সেটা বীজ রেখে দিই। এই দেখো যেটা আমি বলছিলাম গ্রাম না, এটার ভিতরে ডাস্ট বীজ দিলাম, সেই পরিমাণ অনুযায়ী ডাস্ট পাউডার আমরা ইউজ করে এই যে এটা দিয়ে আমরা যখন ঘুরাবো তখন সেটা লেগে যাবে। স্প্রিঙ্কল ট্রিটমেন্টটা দেখো, ইন এ সিড লট এ লিকুইড সলিউশন, একটা বড় সিড লট আমরা সিডটাকে প্লেস করার পর কোনো স্প্রে দিয়ে আমরা লিকুইড সলিউশন অর সাসপেনশন অফ সিড ট্রিটিং কেমিক্যাল ইজ স্প্রিঙ্কল, না জাস্ট ঝর্ণার মতো আমরা যেভাবে দিয়ে থাকি। স্লারি ট্রিটমেন্ট দেখো, এটা মোস্ট কমন, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবো। দিস মেথড ইজ মোস্ট সুইটেবল ফর অ্যাপ্লাইং ওয়েটেবল পাউডার, না আগেরটা বলছিলাম ডাস্ট ফর্মুলেশন, এটা ওয়েটেবল পাউডার ফর্মুলেশন, না যেটাকে পানিতে দিলে ওয়েট ওয়েটেবল পাউডার ফর্মুলেশন। দেখো দিস কেমিক্যাল আর মিক্সড উইথ স্মল কোয়ান্টিটি অফ ওয়াটার, এখানে দেখো আগেরটা আমরা দিয়েছি 100 থেকে 300 ml পার কেজি সিটের জন্য, আর এখানে 5 to 20 ml per kg seeds, and then the mixture is applied to seeds in automatic or semi-automatic machine. Na? This method is suitable for large-scale seed treatment. Bolo. Sir, steep treatment or slurry treatment এই দুইটার মধ্যে পার্থক্যটা কি আসলে? পার্থক্য দেখো, ওখানে তার লিকুইডটার পরিমাণ বেশি থাকে, ওখানে কি বলছি 100 থেকে 300 ml per kg seed, হ্যাঁ, আর এখানে দেখো 5 থেকে 20 ml পার কেজি সিড, না ডিফারেন্সটা এরকম স্লারি। স্যার দুইটাতেই দুইটাতেই তো তরল পদার্থের সাথে মেশানো হচ্ছে সিডকে, মেশানো হলো মন করে এখানে মেশানোটা আর ওইখানেটা অলমোস্ট পুরাটা ভিজে যাবে, হ্যাঁ, আর এখানে স্লারি টাইপের, এখানে কনসেন্ট্রেশন বলো বা আদার থিংস একটু ডিফারেন্ট থাকবে, ঠিক আছে? জি স্যার, কনসেন্ট্রেশন করে। পরেরটা দেখো, প্যালেটিং ট্রিটমেন্ট আমরা বলছি। দেখো দ্য সিড ইজ ফার্স্ট কোটেড উইথ এ স্টিকার, না একটা স্টিকার দ্বারা মেথোসেল বলা হয় কোন একটা সিডের, একটা স্টিকার আছে না অনেক সময় যে গ্লু এর মতো, যে সেখানে আমরা যদি কোন একটা বীজ বা কিছু রেখে দিই সেটা আটকে যাবে, তাহলে কোটেড স্টিকার দেবো এন্ড দেন এজিটেড উইথ দ্য ডাস্ট ফাঙ্গিসাইড, অর্থাৎ কোন একটা সিডকে মনে করো পানি না এমন একটা সলিউশন দ্বারা আমরা স্প্রে করলাম, ওই সলিউশনটা একটু স্টিকিনেস আছে, তার স্টিকারটা ওই রকম সলিউশনটা দেওয়ার পর বীজটাতে একটু সফট মানে একটু কি বলবো লেগে থাকার মতো, যদি কোনো জিনিস শিকারে দাও সেটা লেগে যাবে, সেটাকে আমরা স্টিকার বলে থাকি। এন্ড দেন এজিটেটেড উইথ দ্য ডাস্ট ফাঙ্গিসাইড, তারপর যদি আমরা ডাস্ট ফাঙ্গিসাইড উপরে দিয়ে থাকি ইন সাচ ওয়ে দ্যাট দ্য সিড বিকাম এ পিলেট, না তখন তোমার সিডটাকে দেখা যাবে না, ওটা দ্বারা ডেকে যাবে, একটা ট্যাবলেটের মতো মনে হবে, কন্টেনিং আউট আউটার জোন অফ প্রোটেক্টেড, না আউটসাইডটা একটা প্রোটেক্টেড হয়ে থাকবে। ইট ইজ ইউজ মোস্টলি অ্যাজ এ প্রোটেক্টেড এগেইনস্ট সয়েল অর্গানিজম অর অ্যাজ রিপেলেন্ট এগেইনস্ট বার্ডস এন্ড রোডেন্টস, না যেখানে
বার্ডস এবং রোডেন, রোডেন মানে কি ইঁদুর, তাদের থেকে দূরে থাকার জন্য সেটা। ফিউমিগেশন লাস্ট ওয়ান দেখো, সেটস আর ট্রিটেড ইন এ ক্লোজ চেম্বার কন্টেইনার অথবা কন্টেইনার উইথ কেমিক্যাল অর ফিউমিগেন্টস, না এক জাতীয় ফিউমিগেন্টস আছে, হেভিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্রোডিউস টক্সিক ফিউমস। মনে করো ফার্স্ট ফার্স্ট টক্সিন একটা ট্যাবলেটের মতো, সেটা যদি তুমি তোমার স্টোরেজের কোনাতে দিয়ে রাখো, সেটা থেকে এক ধরনের ফিউমিগেশন অটোমেটিক সেটা বের হবে, আর যার জন্য সেখানে ইনসেক্ট বা অন্যান্য গুলির আক্রমণ হবে। ওকে, কতগুলি কেমিক্যাল এর নাম দেখো, এগুলি আমরা ভাইভাতে ধরি বা পরীক্ষা দিই, যে 10টা সিড ট্রিটিং কেমিক্যাল এর নাম বলো, বিটাভ্যাক্স, টিল, ডাইথেন M45, এটাকে বলি আমরা বর্ধ মিক্সচার, দেখো BURDAUX, এটা সায়েন্টিস্টের নামে, সেটা করা বর্ধ মিক্সচার, একসময় এটা খুব পপুলার ছিল। এগ্রোসান GN, গ্রানোসান M, ম্যানকোজেব, হোমাই, ক্যাপ্টেন, সিরাম, অর্গানো মার্সিকুলান, ক্রিসান, পার্কস্টক্সিন, ইত্যাদি, এ কয়েকটা কেমিক্যালের নাম তোমার মনে রাখো। এখন দেখো কালারিং অফ সি, তাই না, দেখো এক একটার এক এক কালার, এই কালারিং এর ইম্পর্টেন্স কি বলো তো, কেউ এটা আলাদা কি কোনো ইম্প্যাক্ট, মনে করো সাপোজ কোনো কেমিক্যাল দেওয়া নেই, কেমিক্যাল দিলাম না শুধু লাল করে রাখলাম, এটাতে সিড ট্রিটিং এর কি উপকার হবে বলো তো একজন স্যার, আইডেন্টিফাই করতে সুবিধা হবে, ভেরি গুড, আর স্যার একটা আলাদা কোড তৈরি হচ্ছে উপরে, মনে করো কোড তৈরি, মানে কোড তৈরি হলো, আর দেই আর স্যার উপকার, স্যার ওই কালার দেখে নিলে নিশ্চয়ই হবে, আবার উৎসাহিত হতে পারে কালার দেখে অ্যাট্রাক্ট হতে পারে, আরেকটা বলো আচ্ছা হতে পারে, আরেকটু বলো স্যার, ফটোসিনথেসিসের জন্য যে কালারটা অ্যাবজর্ব করতে হবে ওইটা হয়তো করতে পারে না এই কালারের জন্য, শুধু রেড, না না ফটোসিনথেসিস তো বিষয় হবে না স্যার, ফটোসিনথেসিস না মানে মানে কালার অ্যাবজর্ব, না বলো আমি ক্লাস নিচ্ছি কি কি ল্যাটিসের জন্য, কখন আচ্ছা যাও তাহলে, যাও তাড়াতাড়ি যাও, হ্যাঁ আর কেউ স্যার, ভিজুয়ালের জন্য হতে পারে মানে দেখতে আকর্ষণীয় লাগবে, ভিজুয়াল আকর্ষণীয় না, ভিজুয়াল একটা মনে করো এই তোমার সামনে কোন একটা কাজু বাদাম বা অন্য একটা বাদামের বীজ দিল না, আর একটা কালারিং দিল, তাহলে তুমি কোনটা খেতে চাবা, কালারলেস, কালার করার নেই এটা খেতে, এটা এটা বুঝাচ্ছি আমি, ভেরি গুড, যদি বলতে কালারটা খাবো তাহলে বলবো উত্তরটা ঠিক নেই, কালারলেস মানে এখানে দেওয়া মানে কি, এটা শুধু রঙ যদি হয় তাহলে তোমার আমার কাছে মনে হয় এটা নিশ্চয় কোনো কেমিক্যাল, খেলে মারা যাব, অসুখ হবে, তাই না, জাস্ট একটা মানে এই কালার দিয়ে একটা সতর্ক মানে কাইন্ড অফ, দেখো কালারিং অফ সিট, মোস্ট সিট ট্রিটমেন্টস কন্টেইন ডাইস এন্ড সাম কোম্পানিজ এড দেয়ার ওন, কিছু কিছু দেখবা ব্র্যান্ডের কারো কারো দেখা যায় যে মেজের সিট এক ধরনের কালার দেবে, আরেকটা কোম্পানি ওই কালার না অন্য একটা কালার দেবে, তাহলে ওই কালার দেখো আমরা চিনতে পারি কালার ব্র্যান্ড ডাই টু সিট ট্রিটমেন্ট, ডাই সার্ভ টু পারপাস, দেখো দুইটা পারপাস, একটা হচ্ছে এজ এ ওয়ার্নিং যেটা বললা যে কালার ওটা খাবো না, এজ এ ওয়ার্নিং দ্যাট দ্য সিটস হ্যাভ বিন ট্রিটেড টু প্রিভেন্ট ইনঅ্যাডভার্টেন্ট কন্টামিনেশন অফ ফুড অর ফিড, না দেওয়া আছে সেই জন্য আমরা ওটা খাবো না বা পাখিও খাবে না, এরকম এজ এ ভিজুয়াল মিনস অফ evaluating the completeness of treatment coverage, visual data jeta treatment ta hoye geche jodi pura ta cover hoye thake, the dyes if used for treating formulation of dry seed are mixed with fungicide or insecticide treatment, na tokhon amra rong er sathe fungicide ba onno insecticide jeta seta use korte pari, just ekta warning na, ekhon dekho causes of poor treatment, poor treatment কি কি কারণে হতে পারে, মনে করো তুমি বললা যে আমি ট্রিটমেন্ট দিছি আমি কি ওষুধ খেয়েছি, অনেক সময় দেখা যায় ওষুধ একটা কথাই বলে যে লো ডোজ ইজ নো ডোজ, লো ডোজ ইজ নো ডোজ মানে কি, মনে করো তোমার 500 mg দরকার তুমি 250 mg খাইলা, তাহলে কি তোমার অসুখ ভালো হবে, শুনতেছো তোমরা, হ্যাঁ হ্যাঁ তোমার 500 mg দরকার, তোমাকে যদি 250 mg টা খাও তাহলে তোমার ডিজিজ ভালো হবে না, তাহলে মানে কি লো ডোজ মিন্স নো ডোজ, কোনো তোমার লাভ হলো না, দেখো এই জন্য দেখো পুয়ার ট্রিটমেন্টের কতটি কারণ, দেখো রং ফাঙ্গিসাইড, মনে করো তোমার যে ফাঙ্গিসাইড তোমার যে ছত্রাক ধরেছে এই ছত্রাক না তুমি ফাঙ্গিসাইড ইউজ করলা কিন্তু আদার দেন তোমার ওয়ান্টেড, তোমার যেটা দরকার তার বাইরে, এখানে দেখো ইউজ অফ ইন অ্যাপ্রোপ্রিয়েট ফাঙ্গিসাইড,
all does may prove relatively ineffective for protection against soil fungi. এটা একটা রং ফাঙ্গিসাইড যদি ইউজ করো ইনএডিকুয়েট ডোজ না ফেলিউর টু গেট সাফিসিয়েন্ট ফাঙ্গিসাইড অন দ্য সিট রেজাল্টস ইন পোর সিট ট্রিটমেন্ট হতে পারে যদি এডিকুয়েট ডোজ না হয় আরেকটা দেখো সব ঠিক আছে মনে করো ফাঙ্গিসাইড তোমার কারেক্ট ডোজও কারেক্ট তোমার কেয়ারলেস এর জন্য দেখো দ্য ইউজ অফ দ্য বেস্ট অ্যাভেলেবল ফাঙ্গিসাইড এন্ড দ্য লেটেস্ট ইকুইপমেন্ট ফর ট্রিটিং সিডস ডাজ নট গ্যারান্টি প্রপার সিড ট্রিট তোমার গ্যারান্টি দিচ্ছে না যে প্রপার ট্রিটমেন্ট হবে এডুকেট কেয়ার ইজ নেসেসারি রিগার্ডিং মেশিন অ্যাডজাস্টমেন্ট টু ট্রিট সিড ইফেক্টিভলি মনে করো তুমি সবই করলে অর্ধেক সিড লাগলো অর্ধেক লাগলো না তাহলে কেয়ারলেস এর কারণে হতে পারে তিনটা তাহলে রং আইদার ফাঙ্গিসাইড ইনএডুকেট ডোজেস এন্ড কেয়ারলেস এখন দেখো কিছু প্রিকশন নিতে হবে কারণ আমরা সিড এর জন্য ট্রিটমেন্ট এনি কেমিক্যাল ইজ হার্মফুল ফর হেলথ না সেটা আমার জন্য শিশুর জন্য পাখি পশুর জন্য সবাই তো অ্যারাউন্ড থাকে আমাদের তাহলে সবকিছুকে আমাদের কনসিডার করতে হবে দেখো মোস্ট প্রোডাক্ট ইউজ ইন দ্য ট্রিটমেন্ট অফ সিডস আর হার্মফুল টু হিউম্যান বাট দে ক্যান অলসো বি হার্মফুল টু সিডস না তাহলে সেটা শুধু মানুষের জন্য না সিডের জন্য হার্মফুল হতে পারে এক্সট্রিম কেয়ার ইজ রিকোয়ার্ড টু এনশিওর দ্যাট ট্রিটেড সিড ইজ নেভার ইউজড অ্যাজ হিউম্যান অর অ্যানিমাল দেখো আমাদের আমরা আসলে আমরা বাংলাদেশে আমরা আমাদের মেন্টালিটি এত খারাপ আমরা ব্যবসা করি মনে করো এমন বিষাক্ত কেমিক্যাল দিলা যেটা সিডের জন্য খাওয়ার জন্য না কিন্তু সে দেখা গেল 10 টন তার সিড বিক্রি হলো না তখন কি করবে ওগুলি ধুয়ে ওইগুলি আবার হিউম্যান কনজাম্পশনে ব্যবহার করবে এটা মোটেও উচিত না এটা দেখো স্টিম কেয়ার ইজ রিকোয়ার্ড টু এনশিওর দ্যাট ট্রিটেড সিড ইজ নেভার ইউজড অ্যাজ হিউম্যান অর অ্যানিমাল ফুড টু মিনিমাইজ দিস পসিবিলিটি treated seed should be clearly labeled as being dangerous if consumed na dangerous jeno lekha thake the temptation to use unsold jeta ami ektu age bollam amader oshod byabshayider tader thake unsold treated seed ektu ek minute dara sir assalamu alaikum sir assalamu alaikum sir bolo sir apni bolo sir sir কি স্যার পুরা জাস্ট কালটিভেশন প্রসিডিউর কবে স্যার 13 তারিখ আচ্ছা সি সামি আচ্ছা স্যার আচ্ছা স্যার সি সামার লিন লিন আচ্ছা ঠিক আছে স্যার সি সামি লিন লিন সি ওকে স্যার আসি স্যার ক্লাস নিচ্ছি স্যার তাহলে তোমার ইস্যু তুমি যদি মনে হয় তুমি 5 টনে বিক্রি করবা তাহলে 5 টনে তুমি ওইটাকে ট্রিটেড সিড নিয়ে আসো Care must also be taken to treat seeds at the correct doses rate. Na? Correct doses. Applying too much or too little material can be as damaging as never treating at all. Tahole amader beshi korbo na ba komo debo na. Seed with very high moisture content is very susceptible to injury. Na? Seed er moisture beshi thaka mane tar storage period kome jawa. When treated with some of the concentrated liquid product. Okay, eta gelo amader seed treatment এখন তোমরা আমি একটা শীট পাঠাবো এই শীট না একটা লিংক পাঠাইছি দেখো পেয়েছো জি স্যার এটা তোমরা একটু তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো একটু দাও ঠিক আছে প্লিজ যারা ওপেন করতে পারো নাই তারা বলবা Thank you.
পেরেছো? জি স্যার। জি স্যার দিয়ে দিছি। সবাই দেখো। জি স্যার দিছি। ওকে সবাই পেরেছো? জি স্যার। Yes, sir. আচ্ছা নেক্সট ক্লাস প্রাইমিং টা ছোট আছে, ওই দিন যদি সিট ট্রিটমেন্ট কোনো কোশ্চেন থাকে আমরা ওই দিন নিব। ওকে ঠিক আছে, নেক্সট রবিবার শফিক স্যার ক্লাস নেবে, আমি মঙ্গলবার একটা নিব। ওকে স্যার। স্যার আপনার নামটা কি স্যার? হ্যাঁ প্রফেসর ডক্টর রমিজ, আমি তো ক্লাস নিছি তোমাদের আগে। জি স্যার 1 1 এ নিছি স্যার। স্যার স্লাইডগুলো আরেকবার শো করা যাবে এটা? স্যার প্রথমে স্লাইডগুলো একটু দেখে নেব। প্রথম স্লাইডগুলো প্রথম স্লাইডগুলো আচ্ছা নেক্সট ক্লাসে প্রাইমিংটা অল্প আছে বুঝছো, প্রাইমিং 20 মিনিট লাগবে, তখন আমি আবার পুরোটা আবার দেখাবো ঠিক আছে? ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওকে স্যার আসসালামু আলাইকুম স্যার।